श्री ढाका ज्वेलर्स पूजो प्रस्तुति निवेदन करछे। जीवने चलार पथे सबकिछु बदलेछे, शुधु बदलायनी श्री ढाका ज्वेलर्स एर गयना। श्री ढाका ज्वेलर्स, ए स्टार अफ स्टार्स। শতাব্দী প্রাচীন জমিদারিত্বের প্রথা মেনে শান্তিনিকেতনের সুরুল জমিদার বাড়ির পুজো সবার নজর কাড়ে। মণ্ডপ সজ্জায় এখনো আগের মতোই লাগানো হয় বহু মূল্যবান বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড়বাতি। সেই ঝাড়বাতি দিয়েই সাজিয়ে তোলা হয় মণ্ডপ। কথিত আছে, শান্তিনিকেতনের ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে সুরুলের সরকার জমিদার বাড়ির ভালো সম্পর্ক ছিল। একসময় নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও সুরুল জমিদার বাড়ির এই পুজোয় সামিল হতেন। কালের নিয়মে বনেদি বাড়ির এই পুজো ধীরে ধীরে সার্বজনীন পুজোর রূপ নিয়েছে। বর্ধমান জেলার নীলপুর গ্রাম থেকে বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ। তাকে সরকার বাড়ির প্রাণপুরুষ বলা হতো। জানা যায়, তাঁরই পুত্র কৃষ্ণহরি সরকার জমিদার বাড়ির অভ্যন্তরে আনুমানিক 288 বছর প্রথম এই দুর্গাপূজোর সূচনা করেছিলেন। সেই থেকেই চিরাচরিত বনেদি বাড়ির প্রথা মেনে আজও চলে আসছে সুরুলের সরকার বাড়ির দুর্গাপুজো। জমিদার বাড়ির এই পুজো চাঞ্চল্যপূর্ণ বিশেষত্ব হল গ্রামের সবাই মিলে সপ্তমীর দিন নবপত্রিকা আনা ও ঘট করতে যাওয়া। এছাড়াও রীতি অনুযায়ী সপ্তমীতে চালকুণ্ড, অষ্টমীতে ছাগ ও নবমীতে আখ বলি দেওয়া হয়। এখানে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোন রকম ছাঁচ ব্যবহার করা হয় না, মাটি দিয়ে হাতে তৈরি প্রতিমাকে ডাকের সাজে সাজানো হয়। এখনো পূজোর দিন নাথ মন্দির সাজানো হয় প্রাচীন বহু মূল্যবান বেলজিয়াম কাঁচের তৈরি ঝাড়বাতি দিয়ে, যার অপরূপ দৃশ্য নজর কাড়ে। ভরচন্দ্র সরকারের পুত্র কৃষ্ণহরি সরকার এবং তার দুই পুত্র মাধবেন্দ্র এবং যাদবেন্দ্র সরকার দুই বাড়িতে বিভক্ত হয়। একটার নাম হচ্ছে বড় ভাইয়ের বংশধর হলো বড় বাড়ি, ছোট ভাইয়ের বংশধর হলো হচ্ছে ছোট বাড়ি। এই সরকার বাড়ি বা জমিদার বাড়িকে আমরা এখনও পর্যন্ত রক্ষণাবেক্ষণ করে চলেছি। এটি একটি সুরুল সরকার বাড়ির দেবত্ব ট্রাস্ট পরিচালিত দুর্গা মন্দির। এখানে প্রায় 300 বছরের পুরনো ঝাড় লণ্ঠন, 300 বছরের পুরনো মায়ের অস্ত্রশস্ত্র অলঙ্কার আছে এখনও বর্তমান, এবং সেইগুলোই দ্বারা সুসজ্জিত করে আমরা চার দিন খুব সুন্দরভাবে পুজো পালন করে থাকি। রীতি বৈষ্ণব মতে আমাদের পুজো হয়, কিন্তু তবুও আমাদের ছাগ বলিদান বা বলি প্রথা এখনও বর্তমান। অষ্টমীর দিনে আমরা ছাগ বলিদান করে থাকি, আঠা বলিদান করি, এবং নবমীতে আখ এবং চালকুমড়ো, এবং সপ্তমীতে চালকুমড়ো বলিদান হয়। রাত্রিতে যাত্রাগানের পালার রীতি এখনও পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি, এখনও আছে। এছাড়াও আমরা বেলজিয়াম থেকে আনা যে ঝাড় লণ্ঠন, সেগুলোও আমরা এই বিভিন্ন প্রান্তে আমরা ঝোলাই এবং রেড়ির তেলের সেজের মাধ্যমে মন্দিরকে আলোকিত করে থাকি। এইভাবেই আমরা এখনও পর্যন্ত এই বর্তমানে থিম যুগে পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি। আশা করি আরও কয়েকশো বছর আমরা এইভাবে ধরে রাখতে পারব। ঐতিহ্যবাহী সুরুল জমিদার বাড়ির পুজো দেখতে বাইরে থেকে বহু মানুষ পুজোর চার দিন ভিড় জমান এখানে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য বিশাল বাড়িটি মানুষকে আজও আকৃষ্ট করে। এমনকি এই বাড়ির জৌলুসও এখনো পর্যন্ত কমেনি। ভীষণই ভালো লাগছে, মানে রাজবাড়ির এই যে এনভায়রনমেন্ট সেটা তো সবসময় খুব মানে অ্যাট্রাক্ট করে। আর এখানে একটা সাবেকি যে পরিবেশ বা পরিস্থিতি বা খুব ভীষণ ওয়েল মেনটেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আর কলকাতা থেকে আসছি তো ন্যাচারালি ওইখানে যানজট ছেড়ে এরম একটা সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর গ্র্যান্ড একটা পরিবেশ ভীষণই ভালো লাগছে। আর রাজবাড়ির পুজো তো সবসময় ভীষণই খুবই ভালো লাগে। আর প্রতিমা তৈরি হচ্ছে এই তার আগে স্টেজটা, বেশ খুব এনজয় করছি আর কি, খুব ভালো লাগছে। কলকাতা থেকে এসেছি আমরা সবাই মিলে এখানে, খুবই ভালো লাগছে। আর এই যেটা একদম খুবই ওয়েল মেনটেন্ড একদম পুরো ব্যাপারটা, আর একটা এত এই গ্র্যান্ডিওর এত একটা স্টেটাস, এই সমস্ত দেখে বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরসিটিভি সংবাদ, বীরভূম। দুর্গাপূজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা ও পরিবেশের নিরিখে
আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পূজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো, নিবেদক বসন্ত স্টোর্স।